ডিজিটাল লেসন বানানোর জন্য আমরা যে সিরিজ অফ লেকচার বানিয়েছি তাতে এটা 4 নম্বর লেকচার। এই এর আগে 3 নম্বর লেকচারে আমরা অ্যাক্টিভ প্রেজেন্টার টুলটা, বিভিন্ন ফিচার আর স্ক্রিনের মেনুগুলো দেখেছি। এই লেসনে আমরা একটা ডিজিটাল লেসন তৈরি করার জন্য কী ধরনের প্রিপারেশনের দরকার এবং আমরা কীভাবে ডিজিটাল প্রিপারেশন হয়ে গেলে কীভাবে ডিজিটাল লেসনটাকে রেকর্ড করব সেটা দেখব। হ্যাঁ, এবার যখন আমরা প্রিপারেশনের কথা বলছি, আমরা দেখব কীভাবে একটা লেসন প্ল্যানিং করতে হবে, কীভাবে আমরা রিভিউ করব কন্টেন্টগুলো। তারপরে যখন আমরা ডিজিটাল লেসনটা তৈরি করব, তাতে যা যা বলবো সেটা কী বলবো, কখন বলবো এবং কীভাবে বলবো সেইটার প্ল্যানিং, দরকার হলে সেটাকে লিখে নেওয়া। ডিজিটাল লেসনের জন্য কোনো স্লাইড আগে থেকে তৈরি করে রাখতে হলে সেই স্লাইডটাকে তৈরি করে রাখা, এবং তারপরে আমরা একটা প্র্যাকটিস রানের কথা বলবো, একটা প্র্যাকটিস রান কীভাবে করতে হয় বা করলে কী লাভ হতে পারে। প্রত্যেকটা লেসনকে ঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য আমরা একটা ব্রড স্ট্রাকচার তৈরি করেছি, যেটা আমরা ফলো করছি ড্যাশ প্রজেক্টে। ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে বোর্ড, সেটা এখানে আমরা W মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ACD। সেকেন্ড ক্যারেক্টারটা স্ট্যান্ডস ফর স্ট্যান্ডার্ড, সেটা 5 থেকে 8-এর জন্য করছি, কাজে এখানে 5, 6, 7, 8 হতে পারে। থার্ড ক্যারেক্টারটা ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা বাংলায় যেহেতু রেকর্ড করছি এটা B। এবং ফোর্থ ক্যারেক্টারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ম্যাথমেটিক্সের জন্য M হবে বা অন্য কোনো সাবজেক্টের জন্য সেটা অন্য ক্যারেক্টার হবে। তাহলে এটা হলো হাই লেভেল আইডেন্টিফায়ার আমাদের। এই হাই লেভেল আইডেন্টিফায়ারের ভেতরে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম্বার থাকবে, চ্যাপ্টার C স্ট্যান্ড ফর চ্যাপ্টার, এবং তারপরে চ্যাপ্টার নাম্বার মানে 1 থেকে শুরু করে যতগুলো চ্যাপ্টার আছে সেই ততগুলো চ্যাপ্টার এখানে পরপর আসবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে কনসেপ্টগুলো থাকবে সেইটাকে কনসেপ্টের নাম্বারিং এখানে হবে তারপরে। এবং এই যে লেসনটা আমরা তৈরি করছি, এই লেসনটাকে বোঝার জন্য কোন কোন প্রিরিকুইজিটের দরকার আছে সেখানেও আমরা যদি আইডেন্টিফায়ার মেনশন করে দিই, তাহলে আমাদের পক্ষে সহজ হবে যে কোন প্রিরিকুইজিটটা দেখার দরকার এবং ছাত্রছাত্রীরা সেটা দরকার হলে দেখে নিতে পারবে। এইবার যখন আমরা ডিজিটাল লেসন তৈরি করা শুরু করছি, তার আগে আমাদের যে জিনিসটা পড়াবো সেটাকে রিভিউ করা দরকার। আমরা যা টেক্সট বই আছে সেটাকে রেফার করব, যে কী কী কন্টেন্ট আমরা কভার করছি প্রত্যেকটা লেসনে, এবং আমাদের লার্নিং অবজেক্টিভটা কী। এই লেসনটা যদি কোনো ছাত্রছাত্রী দেখে, তাহলে কোন কী কনসেপ্ট আমরা তাদের জানাতে চাইছি, এই কনসেপ্টটাকে বোঝানোর জন্য আমার কী ডিফারেন্ট অল্টারনেট উপায় আছে, কী বিভিন্ন উপায় আছে। এবং উপায়গুলো সব যখন আমাদের ডিসাইড হয়ে যাবে, তখন আমরা আমাদের হিসেবে ডিসাইড করবো যে বেস্ট উপায় কোনটা। তারপরে আমরা যেটা আরও ডিটেলে গিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে কী বলবো, কখন বলবো এবং কীভাবে বলবো, মানে যে কনসেপ্টের জন্য আমরা ডিজিটাল লেসনটা তৈরি করছি তার জন্য কী কী এক্সাম্পল উপযোগী, সেটা আমাদের উদাহরণগুলো চিন্তা করে রাখতে হবে আগে থেকে। লেসনটার মাঝখানে যখন ঠিক মনে হবে আমাদের ওপেন এন্ডেড কিছু কোশ্চেন করতে হবে, যাতে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা চিন্তা করে যে আমরা যেটা পড়ছি সেটার কী ইমপ্লিকেশন, কী রেলিভেন্স আমাদের লাইফে, এইটার সম্বন্ধিত আরও কী জানার জিনিস থাকতে পারে বা চিন্তাভাবনা করার জিনিস থাকতে পারে। তারপর আমাদের এটাও চিন্তা করতে হবে যে এই যে লেসনটা দিচ্ছি, এই লেসনের মধ্যে কোন কোন জায়গাগুলো এবং কীভাবে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারে এবং জিনিসটা সেই ডিসকাশনের মাধ্যমে আরও বেশি পরিষ্কার হবে। যখন আমাদের এই লেসনটা পড়ানো হয়ে গেল, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হলো কি না সেটা কীভাবে ইভ্যালুয়েট করা যায় সেই চিন্তাভাবনাগুলো আমাদের রাখতে হবে। তো আমরা যখন স্ক্রিপ্ট তৈরি করছি, আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এক্সাম্পল আমরা কী কী দেবো, কী কী ওপেন এন্ডেড কোশ্চেন করবো, কীভাবে ছাত্র কীভাবে এমন কিছু জিনিস ডিজিটাল লেসনের মধ্যে আনা যায় যাতে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে সেগুলো পর্যালোচনা করতে পারে, আলোচনা করতে পারে এবং বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে তাতে সাহায্য হবে, এবং এই যে তারা ডিজিটাল লেসনের মাধ্যমে যেটা শিখলো সেটাকে ইভ্যালুয়েট কী করে করা যায়। এটা করা হয়ে গেলে আমাদের ডিজিটাল লেসনটাকে আরও মনোগ্রাহী করার জন্য, সুন্দর বানানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা কিছু স্লাইড তৈরি করতে পারি, এবং এই স্লাইডে আমাদের যা লেখার দরকার আগে থেকে আমরা লিখে রাখতে পারি। বাংলায় লেখার জন্য আমরা
অভ্রো কিবোর্ড বলে যেটা সফটওয়্যার আছে সেটা ইউজ করতে পারি। এটা বাদে আমরা কিছু পিকচার অ্যাড করতে পারি, কিছু ভিডিও অ্যাড করতে পারি, এবং এই যে জিনিসপত্রগুলো আমরা করলাম তার উপর আমরা আমাদের পেন ট্যাব দিয়ে, পেন দিয়ে অ্যানোটেশন করতে পারি, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি বোঝানোর জন্য বা হাইলাইট করার জন্য। আমরা যখন স্লাইডগুলো তৈরি করছি এবং তাতে বিভিন্ন ধরনের কন্টেন্ট আরও অ্যাড করছি, আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন কপিরাইট ভায়োলেট না করি, এবং আর অন্য কোনো সোর্স থেকে যদি কোনো ইনফরমেশন নিই তাদের সোর্স যেন আমরা ডেফিনেটলি মেনশন করি, আমরা যেন অ্যাট্রিবিউশন করতে না ভুল করি। যদি আমরা একটা ড্রাই প্র্যাকটিস প্ল্যান করি সেটা খুব কাজে লাগে, আমরা বুঝতে পারি যে আমরা যে স্ক্রিপ্টটা প্ল্যান করেছি সেটা ঠিক মতো বলতে পারলাম কিনা, আমাদের যে টাইমিংটা সেটা একটা অপটিমাম টাইমিংয়ের মধ্যে এলো কিনা। আমি আরও কিছু পায়োনিয়ারদের দেখেছি যারা প্রথমে প্র্যাকটিস প্ল্যানের সময় স্লাইডের উপরে পেনের অ্যানোটেশন দিয়ে সেটাকে ভিডিও রেকর্ডিং করে ফেলে, এবং পরবর্তীকালে যখন ভিডিওটাকে রিভিউ করছে তারা অডিওটাকে অফ করে দিয়ে নতুন করে অডিও রেকর্ডিং করে প্র্যাকটিস করলে। তারপরে যখন আমরা আসলে ডিজিটাল লেসনটা তৈরি করি সেটা করতে অনেক সুবিধা হয়। এবার একটা ডিজিটাল লেসন অ্যাকচুয়ালি কীভাবে রেকর্ড করা হয় সেটা দেখব।